আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি আমরা যারা প্রিপেইড মিটার ইউজ করি তারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে আমাদের কিন্তু প্রিপেইড মিটারের সংখ্যাটা বেড়ে প্রায় দশ গুণ হয়ে গেছে যেটা আগে আমরা বিশটা টোকেন পেতাম রিচার্জ করার পরে এখন আমরা বিশটা টোকেনের জায়গায় একশো থেকে প্রায় দুইশো পর্যন্ত টোকেন সংখ্যা পাচ্ছি এবং এতে আমাদের মানে কি পরিমাণ যে সমস্যা হচ্ছে এটা আমরা সবাই জানি দেখা যাচ্ছে যে এতগুলো নাম্বার একসাথে তুলতে গেলে আমাদের মিস্টেক হচ্ছে এবং এটা বারবার করে তুলতে হচ্ছে খুবই সমস্যা সংখ্যা দুশো বিশ সংখ্যা চারটেখানি কথা না কিন্তু এবং প্রিপেইড মিটারের সবার মিটার কিন্তু নিচে হয় না এমন অনেক বাসা আছে অনেক সেট বাসা আছে যাদের মিটারগুলা কিন্তু অনেক উঁচুতে হয় তো আগে যেমন তারা বিশটা সংখ্যা ইজিলি আপনার দিয়ে রিসার্চ করতে পারত এখন দুশো বিশ সংখ্যা এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এত উঁচুতে করা আসলেই খুবই কঠিন এবং কষ্ট তো এটা আসলে একদমই তখন আমি নিজেই এই সমস্যাটা ফেস করেছি মানে দুশো বিশ সংখ্যা এসেছে আমার কাছে দ্যাটস মিন এগারোটা ডিজিটের বিশটা করে এবং আমি প্রায় দু থেকে তিনবার ট্রাই করেছি কারণ এতগুলো সংখ্যা একটা সংখ্যা মিস্টেক হলে আবার নতুন করে করতে হচ্ছিল তো আমি পরে ভাবলাম যে এই সমস্যাটার একটা সমাধান দরকার পরে আমি চিন্তাভাবনা করে একটা তুলনামূলক সহজ পদ্ধতি বের করেছি যেন বারবার এটা ভুল করে না দিতে হয় তো যেহেতু আমার জন্যে একটু হলেও সহজ হয়েছে আপনাদের সাথে শেয়ার করা উচিত এতে আপনাদেরও হয়তো খানিকটা হলেও সুবিধা হতে পারে তো আমি তো আমার জায়গা থেকে এই পদ্ধতিটা ইউজ করছি আপনাদের কাছে যদি এর চেয়ে সহজ পদ্ধতি থাকে বা আপনারা যদি এর চেয়েও সহজ কিছু করে থাকেন তাহলে দয়া করে শেয়ার করবেন যাতে আমরা সবাই উপকৃত হই তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে এখন বর্তমানে এতগুলো সংখ্যার ডিজিটগুলা দিয়ে রিসার্চ করছি চলুন দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো ডিজিট লিখে নিয়েছি আমার এখানে দুইশো বিশটা নাম্বার এসেছিল সো আমি এগুলো এগারোটা ঘর করে লিখে নিয়েছি এভাবে আপনারা লিখে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে দেন একটা করে ঘর আপনারা নাম্বারগুলো তুলবেন অ্যান্ড এন্টারে প্রেস করবেন হ্যাঁ এভাবে করলে আপনাদের জন্য সহজ হবে সবগুলো নাম্বার গুলিয়ে যাবে না এতে আপনারা স্পেসিফিক বুঝতে পারবেন যে একটা করে ঘর করা হয়ে গেছে দাসমিন এক নাম্বার শেষ বা দুই নাম্বার শেষ এরকম করে স্টেপ বাই স্টেপ একটা করে নাম্বার দিলে আপনাদের জন্য সহজ হবে আমার কাছে আর কি সহজ লাগে যদি আপনাদের কাছে এর চেয়েও ভালো বা সহজ কোনো পদ্ধতি থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি নাম্বারগুলো তুলছি দশটা ডিজিট দেখে দেখে খুবই সতর্কভাবে তুলতে হবে দেন এন্টার প্রেস করতে হবে হ্যাঁ একটা হয়ে গেছে এখন সেকেন্ডটা দিব। এভাবে আপনারা একে একে পরপর সবগুলো ডিজিটের নাম্বারগুলোই তুলবেন আশা করছি ভুল হওয়ার চান্সেস অনেকটা কমে আসবে আমি এই পদ্ধতিটা শেয়ার করলাম যদি আপনাদের কাছে এর চেয়ে অন্যরকম বা সহজ কোনো পদ্ধতি থাকে দয়া করে কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম